প্রায় 1 ফুট লম্বা মাপের একটি গজ কাপড় রোগীর পেটে রেখে দেওয়া হয়েছে। সেখানে পচন ধরেছে, ইনফেকশন হয়েছিল। একবার জিজ্ঞেস করছিলাম আর পেটে কি কিছু রাইট আপনারা সেলাই করছেন ওনাদের। অপরাধ কিংবা অবহেলা যেটি বলি সেটি আসলে বন্ধ হোক। আমার বাচ্চাকে বুঝছেন নিশ্চিত হয়েছে আমার বাচ্চারা এখন পর্যন্ত ভালোভাবে কোনো পড়াশোনা কি বলে শুরু করব ঠিক বুঝতে পারছি না, কারণ এমন একটি হতাশাজনক খবর, এমন একটি ভয়ঙ্কর খবর আজকে সংগ্রহ করতে এসেছি যে নিজে খুবই মর্মাহত হয়েছে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র 25। গত 31 জানুয়ারি তার টাঙ্গাইল সদর হাসপাতালে তার অপারেশন হয়েছে, অস্ত্রোপচার সিজার হয়েছে, একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এরপর তার পেটে পরের দিন থেকে, অপারেশনের পরের দিনে তার পেটে ব্যথা শুরু হয়। তারপরে তিনি চিকিৎসকদেরকে নিয়মিত বলতে থাকেন তার ব্যথা বাড়ছে, কষ্ট পাচ্ছেন তিনি, যন্ত্রণা পাচ্ছেন। একইভাবে 22 দিন চলে যায়, আর এই 22 দিন ধরেই সেখানকার চিকিৎসকরা বলেছেন যে এটি গ্যাস্ট্রিকের ব্যথা, তারা কন্টিনিউ গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে গেছেন। কি বলবো, মনে জোর ছিল, আল্লাহ সহায় ছিল, এর জন্য হয়তো আমি এখনো ঠিক আছি। বাংলাদেশে এরকম মানে ডাক্তার থাকলে আসলে রোগীরা হসপিটালে আর যাইতে যাবো। আপনার যন্ত্রণা হচ্ছে, আপনি এটা তাদেরকে বলেননি যে আপনার এই কষ্ট হচ্ছে? অনেকবার বলছি, প্রত্যেক দিন বলছি, যখন ইনফেকশন হয়েছিল উটিতে প্রত্যেক দিন ড্রেসিং করছে, প্রত্যেক দিন বলছে আমার এখানে পেন হইতেছে, এখানে শক্ত হয়ে আছে, এটা কেন হইতেছে, কি কারণে হইতেছে, শুধুমাত্র তারা গ্যাস্ট্রিকের প্রবলেমই বলছে। আমি একবার জিজ্ঞেস করছিলাম আমার পেটিকে কিছু রাইট আপনারা সেলাই করছেন, ওনাদের অ্যান্সারটাই ছিল না, আপনার পেটে যদি কিছু থাকতো তাহলে তো অনেক যন্ত্রণা হইতো, আপনার তো ওইরকম যন্ত্রণা হইতেছে না। বিষয়টি যখন রোগীর সহ্য করতে পারছিলেন না, তখন সেই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে তারা ঢাকার একটি হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে সেই হাসপাতালে আছেন। ঢাকায় আসার পর দেখা গেল এই রোগীর পেটের ভেতরে অপারেশনের সময়, অর্থাৎ সিজারের সময় একটি গজ কাপড় রেখে দেওয়া হয়েছে। প্রায় 1 ফুট লম্বা মাপের একটি গজ কাপড় রোগীর পেটে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ অপারেশনের সময় এটি সেখানে ছাড়া পড়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে নেগলিজেন্সি বলা হয়, কিন্তু স্পষ্ট নিয়ম আছে যে অপারেশনের আগে কি কি তারা সেখানে যন্ত্র এবং উপকরণ ব্যবহার করলেন তার তালিকা করতে হয়। আবার অপারেশনের পরে এগুলো আবার তারা সেখান থেকে বুঝিয়ে নেন তালিকা অনুযায়ী, এখানে সেটি করা হয়নি। যখন পেটের মধ্যে গজ কাপড়ই ছাড়া পড়ে, তখন চিকিৎসকরা কতটুকু গুরুত্ব দিয়ে সেই অপারেশনটি করেছেন সেটা আসলে অনেক বড় একটি প্রশ্ন। আমার বাচ্চাকে বলছেন 20 দিন হয়েছে, আমার বাচ্চারা এখন পর্যন্ত ভালোভাবে কোনো পড়াশোনা করতে আর ঘুরতে এরপরে রোগীর গজ কাপড়ের অপসারণ করতে গিয়ে তার পরিপাকতন্ত্রের নাড়ির বেশ কিছু অংশ কেটে ফেলতে হয়েছে। তারপর সেটি জোড়া দিয়ে সেখানে পচন ধরেছে, ইনফেকশন হয়েছিল। এখন তিনি সুস্থ আছেন, তিনি হয়তো অল্প সময়ের মধ্যেই বাসায় ফিরতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 22 দিন ধরে চিকিৎসকরা পেটের মধ্যে গজ কাপড় রেখে দিয়ে তীব্র ব্যথার চিকিৎসা হিসেবে গ্যাস্ট্রিকের চিকিৎসা দিয়ে গেলেন, একবারও তারা এটি ইনভেস্টিগেশন করার প্রয়োজন মনে করলেন না যে কেন এত ব্যথা হচ্ছে, অন্তত একটি এক্সরে করে দেখা যাক, সিটি স্ক্যান করে দেখা যাক পেটের কি আছে, কি সমস্যা। তারা শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে গেলেন, তার মানে তারা এটি স্পষ্ট অবহেলা, এবং শুধু অবহেলা না, এটি অপরাধের পর্যায়ে পড়ে, কারণ
রোগী যখন বলছেন তিনি তীব্র যন্ত্রণার মুখোমুখি, তার অনেক যন্ত্রণা হচ্ছে, চিকিৎসকের তো অন্তত দায়িত্ব ছিল যে সেই ইনভেস্টিগেশনটা ঠিক মতো করা, সেটি করা হয়নি। এবং এই নারী এখন তার নবজাতকের থেকে দূরে আছেন, নবজাতক এক জায়গায়, মা আর এক জায়গায়। শুধু এটি মায়ের জন্য অনেক বেশি কষ্টের, তীব্র যন্ত্রণার। আমরা চাই এরকম সমস্যা থেকে মুক্তি পাক বাংলাদেশ, এবং চিকিৎসা ব্যবস্থায় এ ধরনের অপরাধ কিংবা অবহেলা যেটি বলি সেটি আসলে বন্ধ হোক। কোনো চিকিৎসকের বিরুদ্ধে বলছি না, যারা এটি করেছেন নিশ্চয়ই এটি শুধু ওই তিন চিকিৎসকের বিষয়। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।